So this is a sunglass for your camera. Cool, right? Before starting this video, I want to say something that channel past analytics থেকে দেখতে পাচ্ছি যে আমাদের বেশ কিছু past বাংলা videos আপনারা অনেকেই অনেক পছন্দ করেছেন and likewise আপনারা পরের ভিডিওগুলো বাংলায় চাচ্ছেন। আমরা যদিও প্রথম দেখি কয়েকটা ভিডিওর পরে কিছু ইংলিশ ভিডিও রিলিজ করেছিলাম because there were some people visiting this site from the foreign countries, more likely the people who don't understand Bangla. And we got some comments about it too. They were searching for something, they come up to our video and see it's Bangla, then so they left some comments like they were searching for some versatile stuff. But channel past video gulo perform korar sathe sathe amader channel e YouTube Bangladeshi viewer der beshi attract koreche ebong as a result amader beshirbhag subscriber and viewer ra Bangladesh thekei ache. So as per your request amra abar kichu Bangla video banate jacchi. And obviously let me know in the comments that should I keep making videos in Bangla or in English for greater versatility. So without saying any more, let's get into the video. So camera a sunglass t holo actually ND filter. ND filter stands for neutral density filter. তো যদিও এই সানগ্লাসটি আপনার ক্যামেরায় লাগালে আপনি একটি সানগ্লাস পরলে যতটা ডোপ লাগবে ততটা লাগবে না বাট ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড কাজের ক্ষেত্রে আপনার সানগ্লাসের থেকে এই সানগ্লাস অনেক বেশি কাজে আসবে তো প্রথমে দেখে নেওয়া যাক এটি আসলে কি বেসিক ফাংশনালিটি এর একটি সানগ্লাসের মতোই এটি আপনার লেন্সের সামনে লেগে যাবে অথবা লেন্সের সামনের একটি ফিল্টার কেজে সেট করতে হবে যেন এটি দিয়ে আপনি আপনার ক্যামেরায় প্রবেশ করা লাইটটি কন্ট্রোল করতে পারেন ওয়েল দিস ইজ উইয়ার্ড রাইট আমরা তো চাই যতটা লাইট বেশি ঢুকবে ক্যামেরার সেন্সর যত লাইট বেশি হিট করবে আমাদের ছবি তত বেশি লিট হবে অ্যান্ড লেটস গেট টু দ্য মেইন পয়েন্ট একটি ইন্ডি ফিল্টারের বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন থাকতে পারে ফটোগ্রাফি এবং ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে এবং অলরেডি হয়তো আপনারা অনেকে দেখে থাকবেন যে ফিল্ম ক্যামেরাতে সামনে অনেক বড় একটা চারকোনা ইন্ডি ফিল্টার ইউজ করা হয়ে থাকে হয়তো আপনি অতদিন এই জিনিসটার নাম জানতেন না বাট নাও ইউ নো অ্যান্ড দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ইন্ডি ফিল্টার উইল গো দেয়ার ইন সাম মিনিটস প্রথম অ্যাপ্লিকেশনটি হলো ইউজিং ওয়াইড অ্যাপারেচার ইন এক্সট্রিম লাইট কন্ডিশন অ্যান্ড দ্যাট ইজ আপনি হয়তো দিনের বেলায় বাইরে কোনো ছবি তুলতে গেলেন সূর্য তখন আপনার মাথার উপরে দেন আপনি আপনার 1.4 অথবা 1.2 লেন্স দিয়ে একটি ছবি তুলতে যাচ্ছেন কিন্তু ছবিটি ঝলসে যাচ্ছে এখন আপনি আপনার অ্যাপারেচারের সাথে কম্পেনসেট করার জন্য আপনার শাটার স্পিড 1/4000 অথবা 1/8000 নিয়ে গেলেন যদি আপনার ক্যামেরাটি সক্ষম হয় তবে কিন্তু স্টিল আপনি কিছুটা ঝলসানো ছবি পাচ্ছেন তখন আপনার অ্যাপারেচার কমানো ছাড়া আর কোনো পথ থাকছে না আর অ্যাপারেচার আপনি যখনই কমাচ্ছেন তখনই আপনার শ্যালো ডেপথ অফ ফিল্ডটা লস হয়ে যাচ্ছে ঠিক তখনই আপনাকে একটি এনডি ফিল্টার বাঁচাতে পারে দেন ইউ বেসিক্যালি টস অ্যান এনডি ফিল্টার ইন ফ্রন্ট অফ ইয়ার লেন্স অ্যান্ড আপনার ক্যামেরাটি অটোমেটিক্যালি 2 থেকে 3 স্টপ এক্সপোজার কমায় নিবে কারণ অনেকটা আলোই এই এনডি ফিল্টারে বাধাপ্রাপ্ত হবে আর এর সাহায্যে আপনি আপনার ডিজায়ার্ড শাটার স্পিড এবং অ্যাপারেচারে আপনার ছবি তুলতে পারবেন ধরুন আপনি বাইরে কোথাও প্যানিং শট অথবা কোনো মুভিং শট নিতে যাচ্ছেন তখন কিছু এক্সট্রা অর্ডিনারি রেজাল্টের জন্য এনডি ফিল্টার কাজে আসবে আপনার আপনি হয়তো অলরেডি অনেক ফটোগ্রাফারের দেখে থাকবেন যে একটি মাউন্টেইন থেকে ওয়াটারফলের ছবি অনেক স্মুথ অথবা একটি নদী অথবা পানির রিফ্লেকশনের ছবি আপনি যতই চেষ্টা করে থাকেন সেরকম রেজাল্ট একটা পাচ্ছেন না বিকজ ছবিগুলো দিনের বেলায় ট্রাইপডে রেখে লং এক্সপোজারে তোলা এবং লং এক্সপোজারে তুলতে গেলে এত লাইট আপনার সেন্সারে হিট করবে যে আপনার ছবিটি অফেন ঝলসে যাবে তো সেই একই সময় একটি এনডি ফিল্টার আপনাকে বাঁচাবে অনেক পরিমাণ লাইট আপনার সেন্সারে হিট করার জন্য অনেক রিনাউন্ড স্ট্রিট ফটোগ্রাফার্স ল্যান্ডস্কেপ ফটোগ্রাফাররা এনডি ফিল্টার ইউজ করে থাকে এক্সট্রাঅর্ডিনারি রেজাল্টের জন্য
ল্যান্ডস্কেপ ফটোগ্রাফির কথা বলতে গেলেই চলে আসে পোলারাইজ ফিল্টারের কথা। পোলারাইজ ফিল্টার অ্যাকচুয়ালি এনডি ফিল্টার একটা টাইপ। পোলারাইজ ফিল্টারগুলো অ্যাকচুয়ালি কালারগুলো অনেকটা ভাইব্রেন্ট হয়, নীল আকাশ আরও নীল দেখায়, পানি আরও অনেক স্বচ্ছ দেখায়, কারণ এই ফিল্টারটি অ্যাকচুয়ালি অনেক পরিমাণ গ্লেয়ার এবং রিফ্লেকশন কাট করে আপনার সেন্সরে হিট করার আগে। দিস ইজ ওয়াই আ লার্জ অ্যামাউন্ট অফ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার্স ইউজেস পোলারাইজড ফিল্টার্স, উইচ ইজ অলসো এ টাইপ অফ এনডি ফিল্টার। অ্যান্ড আমি ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রেও এনডি ফিল্টারের অনেক ইউজ আছে বলেছিলাম। অ্যান্ড দ্যাট ইজ, আপনি যদি ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে 180 ডিগ্রি রুল ফলো করতে চান, অ্যাজ ইন আপনি যদি সিনেমাটিক মুভমেন্টস চান উইদাউট এনি কাইন্ড অফ চপি মুভমেন্টস ইন ইউর ফুটেজ, তখন আপনার ডিজায়ার্ড অ্যাপারেচারের সাথে শাটার স্পিড ম্যাচ করাতে গেলে অবশ্যই একটি এনডি ফিল্টার ইউজ করতে হবে। আপনি যদি আমাদের চ্যানেল ফলো করে থাকেন, দেন ইউ অলরেডি নো হোয়াট ইজ দ্য 180 ডিগ্রি রুল ইন ফিল্ম মেকিং। অ্যান্ড ইফ ইউ ডোন্ট, প্লিজ গো চেক আউট আওয়ার প্রিভিয়াস ভিডিও অ্যাবাউট হাউ টু মেক ইয়র ভিডিওস মোর সিনেম্যাটিক অর সামথিং, এরকম কিছু ছিল। তো আপনি যদি এখন আপনার ক্যামেরার জন্য একটি এনডি ফিল্টার দিয়ে স্টার্ট করতে চান, তাহলে আপনি কী নিতে পারেন? আমি সাজেস্ট করব আপনাদের একটি ভ্যারিয়েবল এনডি ফিল্টার নেওয়ার জন্য, কারণ দের আর ডিফারেন্ট কাইন্ড অফ এনডি ফিল্টার্স। There are ND2, 4, ND8, N2, ND40 or 400 actually maybe. A number will actually denote the amount of light it's cutting before it hits your sensor. So different light conditions are not different ND filter use got the parent. Kintu shekhetra apnar onegulo ND filter kena lagbe. But ekti variable ND filter apnar doinondin photography shob kaji motamoti mite jabe. Ebong apni variable filter ti ghurale intensity slowly barbe ebong কমবে এবং আপনি আপনার ডিজায়ার্ড আউটপুট মতো এবং ডিজায়ার্ড অনুযায়ী এটি ইউজ করতে পারবেন। তো আপনার 4-5 এনডি ফিল্টার নিয়েও ঘোরা লাগবে না এবং একটি দিয়েই আপনার সব কাজ মিটে যাবে। অন্যান্য সকল লেন্স ফিল্টারের মতোই এনডি ফিল্টারও ঠিক একই রকম। আপনার লেন্সে যত এমএমএর ফিল্টার সাপোর্ট করে তত এমএমএর এনডি ফিল্টারই কিনতে হবে। বাট দেন এগেন, ইফ ইউ ওন মোর দ্যান ওয়ান লেন্স, then you may have to buy different ND filters of different focal lengths. But ekhane jodi apni kichu taka save korte chan, tahole then there are a lot of step up and step down rings jeta apnar ND filter er samne othoba pichone lege etike step up othoba down korbe adapter er moton. So apni ekta focal length er ND filter onno choto je kono lens e use korte parben easily. স্টেপ আপ অ্যান্ড ডাউন রিংগুলো আপনি ইজিলি আলি এক্সপ্রেসে পেতে পারেন এবং বাংলাদেশের ক্যামেরা মার্কেটগুলোতে স্টেপ আপ অথবা ডাউন রিং পাওয়া যায় কিনা আমার সঠিক জানা নেই, সো আই ক্যান নট রিকমেন্ড ইউ। অ্যান্ড যদিও আমি একটি স্টেপ আপ রিং আলি এক্সপ্রেস থেকে অর্ডার করেছিলাম, বাট ইট নেভার মেক ইট টু মি, আমি কখনই ওটা পাইনি। অ্যান্ড ইট হ্যাজ বিন 3 months maybe. So a camera sunglass TDA, you can stand up with your photography and get some extraordinary results which others aren't getting every day. And if you like this video, definitely hit the thumbs up button. Amader channel er video guli bhalo lage thakle obviously subscribe kore sathe thakben. And do let me know in the comments next video ki niye hote pare. Maybe apnar comment er upor bhitti kore amader next video ti banano hobe. Until then, keep up with the good hygiene, stay safe, and spread some positivity. Peace.